ভিউয়ার্স, সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আজ আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো তা খুব ইম্পর্টেন্ট একটি টপিক। আমাকে অনেকে অনেক কমেন্ট করে থাকেন, তার মধ্যে একটি কমেন্ট নিয়ে আজ আলোচনা করব। সেটি হচ্ছে, লিঙ্গকে 6 থেকে 7 ইঞ্চি লম্বা করা যায় কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন করেছেন এবং বলেছেন যে এমন কোনো কার্যকরী টিপস আছে কিনা যেটার মাধ্যমে আমরা উপকার পাবো। সো আমাদের আজকে টিপসটি সেই বিষয় নিয়ে, লিঙ্গকে খুব সহজে 6 থেকে 7 ইঞ্চি লম্বা করার উপায়। তো এখন এই সমস্যা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে আপনারা এই ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা অনেক উপকার পাবেন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলি আমরা সোজা চলে যাই আজকের টপিকে। তো বন্ধুরা, আজকের টিপসটি শেয়ার করার আগে আমি আপনাদের একটি সাধারণ কথা বলে দিই। যদি আপনাদের প্যানিস ন্যাচারাল হয়ে থাকে, ন্যাচারাল বলতে আপনি কোনো হস্তমৈথুন করেননি বা হাতের মাধ্যমে আপনি আপনার প্যানিসকে ছোট করেননি, এবং আপনি আপনার প্যানিসকে কষ্ট করে মেপে দেখবেন যে আপনার প্যানিসটি 4 ইঞ্চি আছে কিনা। যদি আপনাদের 4 ইঞ্চি থাকে তাহলে আপনাদের প্যানিস যথেষ্ট পরিমাণে আনা। তারপরেও যারা হস্তমৈথুন করে লেঙ্গুকে ছোট করে ফেলেছেন বা বিভিন্ন ধরনের কাজের কারণে ছোট হয়ে গেছে, অর্থাৎ আপনি চাচ্ছেন একটু বড় করতে, সেক্ষেত্রে এই টিপসটি আপনারা ফলো করবেন এবং ব্যবহার করবেন, আপনারা 100% উপকার পাবেন। সেক্ষেত্রে যে আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালো জিরার তেল। আমি আবারও বলছি, এটি হচ্ছে কালো জিরার তেল। এরকম একটি বোতল আপনি খুব চিপ রেটে কিনতে পারবেন। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এটি আমরা কোথায় পাবো? আপনারা যে কোনো ওষুধের দোকানে গেলে বা যে কোনো কসমেটিক্সের দোকানে গেলে এই কালো জিরার তেলটা পেয়ে যাবেন। এর পাশাপাশি আমাদের আরো 2টি জিনিস লাগবে, তার মধ্যে একটি হচ্ছে অ্যালোভেরা জেল। আপনারা অবশ্যই এই অ্যালোভেরা জেলটা সংগ্রহ করে নেবেন। অনেকেই ন্যাচারাল অ্যালোভেরা ডাল কিনে থাকেন, আবার অনেকেই এই জেলটা কিনে থাকেন। তো আপনারা যদি ডাল না পান তাহলে এই অ্যালোভেরা জেলটা হলেই হবে। আর আপনাদের লাগবে হচ্ছে ডিম। এই 3টা জিনিসের মাধ্যমে আপনারা এমন একটি তেল বানিয়ে ফেলবেন যেটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা কিভাবে এটি তৈরি করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমে করবেন কি, 1 চামচ পরিমাণ কালো জিরার তেল যে কোনো পাত্রে নিয়ে নেবেন। তারপর আপনারা করবেন কি, এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এই ডিমটা ভেঙে যে হলুদ অংশটা আছে, অর্থাৎ আমরা একে কুসুম বলে থাকি, এই কুসুমটা সরিয়ে এই যে সাদা পানিটা আছে এর মধ্য থেকে 1 চামচ সাদা অংশ নিতে হবে। এই যে আমি নিয়ে নিলাম, এবং এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলটা 1 চামচ এখানে দিয়ে দিবেন। তারপর এই তিনটিকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন। আপনাদের যদি সময় হয় তাহলে এটি ব্লেন্ড করে নিতে পারেন। এছাড়া তিনটিকে ভালো করে মিক্সড করলেই হবে, যেন একসাথে একটা তেল আকৃতির হয়ে যায়। ব্লেন্ডার করলে সবচেয়ে বেশি উপকার হবে। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে এই তেলটি বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা 1 মাস পর্যন্ত এই তেলটা সংগ্রহ করে রাখতে পারবেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাদেরকে একটা পাতলা টিস্যু নিতে হবে যাতে এটি তেলের মধ্যে দিলে ভিজে যায়। তারপর এই টিস্যুটাকে আপনারা এই তেলের মধ্যে ডুবিয়ে নেবেন। এভাবে ডুবিয়ে রাখার পর ওখান থেকে জাস্ট বের করে নিয়ে, তারপর আপনারা যখন প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যান তখন আপনাদের প্যানিসে নিচ থেকে উপরের দিকে এই টিস্যুটা দিয়ে হালকাভাবে মালিশ করবেন। আপনাদেরকে এই টিপসটি টানা 45 দিন ব্যবহার করতে হবে। আপনারা যদি ঠিক 45 দিন এই টিপসটি নিয়মিত ব্যবহার করেন তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনাদের প্যানিসে সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তো আপনারা 4 থেকে 5 দিন ব্যবহার করার ফলেই বুঝতে পারবেন এর ফলাফল কতটুকু। যারা বিভিন্ন ধরনের টিপস ব্যবহার করেছেন কিন্তু উপকার পাননি তারা এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন, এটি অনেক বেশি উপকারে আসবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করুন ও শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।